আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে তোমাদের ক্লাস সিক্স এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো এই ভিডিওতে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রির বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। ঠিক একই রকম ভাবে 1 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং 2 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্ক যদি তোমরা কেউ দেখে না থাকো, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। কারণ তোমাদের যে অনলাইন ক্লাস হচ্ছে, এই অনলাইন ক্লাসে যে অ্যাক্টিভিটি টাস্ক এর কোশ্চেনগুলি থাকছে, এই কোশ্চেনগুলির উত্তর তোমাদের বাড়িতে খাতায় লিখে সুন্দর করে তৈরি করে রাখতে হবে। যখন স্কুল চালু হবে তখন স্কুলের স্যারেদের কিন্তু এগুলো দেখাতে হবে। তাই যেহেতু আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পূর্বে 1 ও 2 দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে অবশ্যই। এবং তোমাদের এই যে বাংলা বিষয় পাশাপাশি কিন্তু তোমাদের গণিত এবং তোমাদের যে ইতিহাস ভূগোল সকল বিষয়েই কিন্তু এই সমস্ত যে অ্যাক্টিভিটি টাস্ক, সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর সহ আলোচনা করা হয়েছে, ভিডিও পোস্ট করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে। তো যাক, আজকের ভিডিওতে তোমাদের থাকছে বাংলা। তো প্রথম প্রশ্ন দেখো, বলেছে লেখক হুড্রু দিকে পাড়ি জমিয়েছিলেন রিক্সায় চেপে, সাইকেলে চেপে, ট্যাক্সি চেপে, বাসে চেপে। উত্তর হবে সাইকেলে চেপে। আচ্ছা, এরপর দেখো, সেদিন পর্যন্ত এধারে কিসের উপদ্রবের কথা শোনা গিয়েছিল, ডাকাতের, ভাল্লুকের, হায়নার, বাঘের। উত্তর হবে বাঘের। এরপর থাকছে লেখক কার সঙ্গে কোনো দিনই পারেন না, শত্রুর সঙ্গে, ভয়ের সঙ্গে, যুক্তির সঙ্গে, আলস্যের সঙ্গে। তো উত্তরটা হচ্ছে আলস্যের সঙ্গে। এবার তোমরা দেখো, এখানে তোমাদের দুইয়ের দাগে কয়েকটা প্রশ্ন আছে। তো তোমাদের এই দুইয়ের দাগের কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, একটু ভালো করে মন দিয়ে শুনে নেবে। দেখো, বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও, রাঁচি কি জন্য বিখ্যাত। আচ্ছা, রাঁচি কি জন্য বিখ্যাত, আচ্ছা তার উত্তরটা এখানে আমরা লিখেছি শিবরাম চক্রবর্তী। তোমরা পুরো বাক্যে লিখবে। দেখো, অ্যাকচুয়াল রাঁচি কি জন্য বিখ্যাত, এটা পাগলা গারদের জন্য বিখ্যাত। কিন্তু যখন তোমরা খাতাতে লিখবে উত্তরটা, সুন্দর করে পুরো বাক্যে লিখবে। কিভাবে লিখবে, না শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড গল্পে রাঁচি বিখ্যাত, কারণ রাঁচিতে পাগলা গারদ আছে বলে। বোঝা গেছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, প্রবাদটির অর্থ কি। তাহলে মূলত এখানে যেটা চাচ্ছে যে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। তো এই যে প্রবাদ একটা আছে, এই প্রবাদটার মূল অর্থটা কি আমাদের বলতে হবে। দেখো, সাধারণভাবে এর প্রবাদটির অর্থ হচ্ছে এটাই যে যেখানে যে বিষয়ে ভয় করে সেখানে সেই ভয়ের ঘটনাটাই ঘটে যায়, এটাই মূলত বোঝাচ্ছে। তো দেখো, সেটাই এখানে লেখা হয়েছে যে এই প্রবাদটির যথার্থ অর্থ বা মর্মার্থ হলো যেখানে যে বিষয়ে, এটা এই নয় যে বিষয়ে, কেমন, যে বিষয়ে আশঙ্কা করা হয় বা ভয়ের আশঙ্কা করা হয় সেই বিপদগুলি সেখানে ঘটে। তো সেটা এটাই মূলত বোঝাই যে যে প্রবাদটি হলো এটাই যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তোমরা এখানে ভালো করে একটু শুনে নিয়ে লেখো। তো যে স্টুডেন্টটি লিখেছে খুব ভালো লিখতে পারে না, আমি বলে দিচ্ছি যে তোমরা এভাবেই লিখবে যে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, প্রবাদটির অর্থ হলো যেখানে যে বিষয়ে আশঙ্কা করা হয় সেখানে সেই ঘটনাটি ঘটে যায়। বোঝা গেছে? আচ্ছা, এবার তোমরা দেখো, বলেছে পরের প্রশ্ন, ভূতের স্বভাব কেমন। আচ্ছা, ভূতের স্বভাব কেমন, ভূতের স্বভাব সাধারণত দেখবে যে একই রকম ভাবে পূর্ববাক্যে লিখবে শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড গল্পে ভূতের স্বভাব শয়তান প্রকৃতির। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ঘন্টা দুয়েক পরে গাড়িটা কোথায় পৌঁছে ছিল। তাহলে ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিং এর মুখে পৌঁছেছিল। তোমরা পুরো বাক্যে লিখতে পারো যে শিবরাম চক্রবর্তী লেখা ভুতুড়ে কাণ্ড গল্পে গাড়িটি ঘন্টা দুয়েক পরে একটি লেভেল ক্রসিং এর মুখে পৌঁছেছিল। তো ভিউয়ার্স, আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই উপকারে আসবে। তোমরা সুন্দর করে খাতায় লিখে তৈরি করে রাখবে, যাতে করে স্কুল চালু হলে তোমরা স্কুলে স্যারেদের দেখাতে পারো, এবং পাশাপাশি অন্যান্য বিষয়ের কিন্তু অ্যাক্টিভিটি টাস্কের উত্তর সহ আলোচনা হয়েছে, তোমরা দেখে নেবে।